উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের এবিটিএ টেস্ট পেপার থেকে বায়োলজিক্যাল সায়েন্সের এসসি একশো উনিশ পেজটা আজকে সলভ করব তো তোমরা শেষ পর্যন্ত দেখো অবশ্যই উপকৃত হবে প্রথমে এমসি প্রশ্ন ফার্স্ট প্রশ্ন আছে নিম্নলিখিত কোনটি ভেক্টর নয় ট্যাক পলিমারেজ ইকো আর ওয়ান এগুলো ভেক্টর নয় অর্থাৎ এ ও সি উভয় হবে উত্তর বাকি পিবিআর তিনশো বাইশ এটা হচ্ছে ভেক্টর আর ট্যাকপোলিমারেজ এবং ইকো আর ওয়ান এগুলো কি এগুলো হচ্ছে রেস্ট্রিকশন উৎসেচক তারপরে স্টক ও সিওান ব্যবহার হয় কোনটিতে এটা তো জানো গ্রাফটিং অর্থাৎ জোর কলমে নেক্সট ফুলের কোন অংশটি নিষেকের পর ফল ত্বক গঠন করে তো ফল গঠিত হয় ডিম্বাশয় থেকে তাহলে ফলের ত্বক তৈরি হবে ডিম্বাশয়ের প্রাচীর থেকে নেক্সট কোন হরমোনটি প্রসবের সময় জরায়ুর সংকোচনের জন্য দায়ী উত্তর হবে অক্সিটোসিন তারপরে কপারটি যেটিতে বাধা দেয় কপারটি কিসে বাধা দেয় নিষেকে বাধা দেয় পরে প্রশ্ন অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত কি হবে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এবং জিনোটাইপিক অনুপাতও এটাই হয় সেম তারপর আছে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল ডি স্মল ডি জিনোটাইপ থেকে প্রাপ্ত গ্যামেটের সংখ্যা কত হবে তোমরা জানো সূত্র টু টু পাওয়ার এন এন হচ্ছে হেটেরোজাইগাস কতগুলো আছে ক্যাপিটাল এ স্মল এ এটা একটা হেট্রোজাইগাস কন্ডিশন ক্যাপিটাল বি ক্যাপিটাল বি এটা হেট্রোজাইগাস নয় ক্যাপিটাল সি স্মল সি এটা হেট্রোজাইগাস অর্থাৎ একটা বড়ো একটা ছোটো থাকলে সেটা হেড্রোজাইগাস ক্যাপিটাল ডি স্মল ডি এটাও হচ্ছে একটা হাইট্রোজাইগাস তাহলে তিনটা হেট্রোজাইগাস তাহলে টু টু দি পার কিউব সমান আট ধরনের উত্তর হবে অপশান বি পরে প্রশ্ন আছে সেন্ট্রাল ডগমার সঠিক শয্যা রূপটি কী সেন্ট্রাল ডগমার সঠিক গ্রুপ হচ্ছে ডিএনএ ডিএনএ থেকে আর এনে থেকে প্রোটিন অর্থাৎ অপশান বি তারপরে প্রশ্ন আছে হোমো ইরেক্টাস এর ক্ষেত্রে সঠিক ক্রম কি হবে তো এটার উত্তর হবে অপশান সি অ্যানিমেলিয়া এর মধ্যে করডাটা করডাটার মধ্যে ফ্রাইমাটা আর তার মধ্যে হোমো তার মধ্যে ইরেক্টাস ঠিক আছে অপশান সি হবে সঠিক তারপরে পপি গাছের কোন অংশ থেকে স্ম্যাক নামক ড্রাগ পাওয়া যায় স্ম্যাক হচ্ছে ব্রাউন সুগার এটাকে বলা হয় আর এর উত্তরটা হবে ল্যাটেক্স থেকে নেক্সট ডিপ লিটার পদ্ধতিটি কোনটির সাথে সম্পর্কিত এটা সবারই জানা পোলট্রি ফার্মের সঙ্গে নিম্নলিখিত কোন প্যালিনড্রমস সজ্জাটি ইকো আর ওয়ান দ্বারা চিহ্নিত হয় ইকো আর ওয়ান দ্বারা চিহ্নিত হয় ফাইভ প্রাইম জি এ এ টি টি সি থ্রি প্রাইম আর থ্রি প্রাইম সি টি টি এ এ জি ফাইভ প্রাইম ওকে এটা হবে তাহলে এটা ভুল আছে তার মানে কোনোটি নয় হবে ঠিক আছে তারপর লজিস্টিক মডেলে কখন একটি পপুলেশনের জন্ম হার শূন্য হবে এর উত্তরটা হবে এন বাই কে সমান ওয়ানে দেখো লজিস্টিক যে মডেল সেখানে সূত্রটা কি আছে এন বাই ডিটি সমান আর এন ইন্টু ওয়ান মাইনাস এন বাই কে তো এখানে এন বাই কে যদি ওয়ান হয় তাহলে ওয়ান মাইনাস ওয়ান কত হবে শূন্য হয়ে যাবে তাহলে শূন্যর সাথে আর ইন্টু এন এটাও শূন্য হয়ে যাবে তাহলে গ্রোথ পুরোটা শূন্য হয়ে যাচ্ছে অর্থাৎ জন্ম শূন্য হবে তারপরে আছে কোন বিজ্ঞানী বাস্তুতান্ত্রিক খাদ্য পিরামিডের ধারণা দেয় এটা হবে বিজ্ঞানী এলটন পরে এসিকিউ প্রশ্ন ডিম্বক নাভি বলতে কি বোঝো এবং কলস্ট্রাম কি। দেখো উত্তরটা ডিম্বক নাভি বা হাইলাম বলা হয় ডিম্বক বৃন্দের সঙ্গে ডিম্বক দেহের যে সংযোগস্থল সেটাকে বলা হয় ডিম্বক নাভি বা হাইলাম আর কলস্ট্রামের সংজ্ঞা জানো সন্তান প্রসবের পর দু থেকে তিন দিন ধরে বা কোনো কোনো ক্ষেত্রে সন্তান প্রসবের এক থেকে দিন আগে মায়ের স্তনগ্রন্থি থেকে যে গাঢ় আঠালো ইসদ হলুদ বর্ণের প্রোটিন ল্যাক্টোজ অ্যান্টিবডি ও সামান্য যুক্ত তরল খরিত হয় তাকেই বলা হয় কলস্ট্রাম ঠিক আছে তারপরে প্রশ্ন আছে জারগাফের নীতি কী এবং বার কাকে বলে দেখো চারগাফের নীতিটা কি চারগাফ হচ্ছে জানো তোমরা বিজ্ঞানী চারগাফ যার পুরো নাম হচ্ছে এরোইন চারগাফ উনিশশো সালে একটা মতবাদ দেয় যেখানে তিনি বলেছিল দ্বিতন্ত্রী ডিএনএ অনুতে উপস্থিত পিউরিন এবং পিরিমিডিন বেসের পরিমাণ সর্বদা সমান থাকবে অর্থাৎ পিউরিন কোনগুলো অ্যাডিনিন এবং গুয়ানিন আর পিরিমিডিন কোনগুলো থাইমিন এবং সাইটোসিন এদের পরিমাণ সবসময় সমান হবে তাহলে লেখা যেতে পারে এ প্লাস জি সমান টি প্লাস সি ওকে এই অনুপাতটা এটা কিন্তু কি হবে এই যে অনুপাতটা এই অনুপাতটা কিন্তু বিভিন্ন প্রজাতিতে বিভিন্ন হবে অর্থাৎ মানুষের ক্ষেত্রে আলাদা হবে গরুর ক্ষেত্রে আলাদা হবে কিন্তু একই প্রজাতিতে এই অনুপাত বংশ পরম্পরায় ধ্রুবক থাকবে অর্থাৎ মানুষের যে প্রজাতি সেখানে যে ধ্রুবকটা হয় সেই ধ্রুবকটা একটা জেনারেশনের পরপর সেখানে কিন্তু ধ্রুবক থাকবে আর গরুর ক্ষেত্রে সেই মানটা ধ্রুবক থাকবে কিন্তু গরুর ক্ষেত্রে যে মান হবে মানুষের ক্ষেত্রে সেই মানটা হবে না ওকে এটা কি বলা হচ্ছে চারগাফের নীতি এখানে আরও একটা নিয়ম আছে সেটাতে কী বলা হয়েছে ডিএনএ মধ্যস্থ অ্যাডেনিনের পরিমাণ থাইমিনের সঙ্গে সমান হবে ওকে অ্যাডেনিন যতগুলো থাকবে অর্থাৎ এ সমান টি আর গুয়ানিন যতগুলো থাকবে সাইডোসিন ততগুলো থাকবে জি সমান সি পরিমাণটা সমান থাকবে ওকে এটা কি বলা হয়েছে চারগাফের নীতি আর এটাকে আমরা লিখতে পারি এভাবে এ প্লাস জি সমান টি প্লাস সি বা এটাকে লেখা যেতে পারে এ প্লাস জি বাই টি প্লাস সি সমান ওয়ান আর এটাতে যে এটা লেখা হলো এটাও লেখা যেতে পারে এ সমান টি হবে এবং জি সমান সি হবে ওকে তারপরে আছে বারবডি বারবডি কাকে বলে লিখতে হবে এভাবে স্তন্যপায়ী স্ত্রী দেহের কোষে নিউক্লিয়াসের পরিধি বরাবর যে অতি ঘনীভূত হেটারও নির্মিত নিষ্ক্রিয় এক্স্রমোজম দেখা যায় তাকেই বলা হয় বারবডি দেখো স্ত্রীদের ক্ষেত্রে দুটো এক্সট্রোমোজম থাকে তার মধ্যে একটা সক্রিয় আর একটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে আর সেই কি বলা হয় বারবডি ঠিক আছে নেক্সট প্রশ্ন আছে রয়্যাল জেলি কি ইকোলজিক্যাল নিচ কাকে বলে আর ট্রাফিক কি দেখো রয়্যাল জেলি হচ্ছে তোমরা জানো শ্রমিক মৌমাছির যে গলবিল সেখান থেকে এক ধরনের নাইট্রোজেন সমৃদ্ধ আমলিক তরল হয় যা মধু এবং অন্াগ্রেণুর সঙ্গে মিশ্রিত হয় বিশেষ ধরনের খাদ্যতে পরিণত হয় সেটাকেই বলা হয় রয়্যাল জেলি আর এই রয়্যাল জেলি যে লার্ভাকে দু তিন দিন খাওয়ানো হয় সেটা শ্রমিক মৌমাছিতে পরিণত হয় আর যাদের সমগ্র জীবনকাল জুড়ে খাওয়ানো হয় সমগ্র লার্ভা দশা জুড়ে খাওয়ানো হয় তারা হচ্ছে রানি মাসিতে পরিণত হয় ওকে তারপর ইকোলজিক্যাল নিচ কাকে বলে দেখো জীবের বাসস্থান অর্থাৎ হ্যাবিটেটে জীবের যে কার্যকরী ভূমিকা সেটাকেই বলা হয় ইকোলজিক্যাল নিচ আর ট্রাফিক এটা কি ডাব্লুডাব্লু এফ এবং আইউসিএন এর সহযোগী সংস্থা হিসাবে উনিশশো ছিয়াত্তর সালে বন্যপ্রাণ বাণিজ্য নিয়ন্ত্রণকারী এই আন্তর্জাতিক সংস্থা অর্থাৎ ট্রাফিকের আত্মপ্রকাশ ঘটে আর এর সদর দপ্তর হচ্ছে ব্রিটেনের কেমব্রিজে এর কাজ কি এর কাজ হচ্ছে এই সংস্থা বিশ্বব্যাপী বনজ উদ্ভিদ ও প্রাণের বাণিজ্য নিয়ন্ত্রণ করে ওকে বাস্তুতন্ত্র পরিবেশের ভারসাম্য রক্ষা মানুষের চাহিদা যোগান বন্যপ্রাণ ও পরিবেশের সংরক্ষণ এগুলো হচ্ছে এর কাজ তারপরে দুমার্কের প্রশ্ন দুমার্কের প্রশ্নতে আছে ট্যাপেটামের দুটি কাজ লেখো ট্যাপেটামের কাজ দেখো এক নম্বর হচ্ছে পরাগ রেণু মাতৃকোষ এবং পরাগরেণুকে পুষ্টিপথ সরবরাহ করা আর আরেকটা কাজ হচ্ছে পরাগরেণুর বহিস্তক বা এক্সাইন গঠনের জন্য প্রয়োজন যে পুরোপ্লেন সেটাকে সরবরাহ করা তারপরে প্রশ্নতে আছে পাখির লিঙ্গ নির্ধারণ কীভাবে হয় তুমি জানো এটা জেড জেড এবং জেড ডব্লিউ এই পদ্ধতিতে হয় এটা পারবে বইতে আছে ভালোভাবে নিউক্লিয়ম কী এবং মিশ্র মৎস্য চাষ কী এখানেও নিবিড় মিশ্র মৎস্য মৎস্য চাষ কোনটাকে বলা হচ্ছে আর নিউক্লিওজম কাকে বলা হচ্ছে হিস্টোন অক্টামার যেখানে থাকবে কি এইচ টু এ এইচ টু বি এইচ থ্রি আর হচ্ছে এইচ ফোর এগুলো প্রত্যেকটা দুটো দুটো করে অক্টামার তৈরি করবে আর এর সঙ্গে হিস্টোন ওয়ান এগুলো আর ডিএনএর মধ্যে দুশো বেসুয়ারের একটা ডিএনএ এইগুলো দ্বারা গঠিত যে ইউকারিটি ক্রোমোজমের গঠনগত একক তাকেই বলা হয় নিউক্লিওজম ঠিক আছে তারপর হচ্ছে কম্পোজিট মিক্সড ফিশ কালচার এখানে কি হয় একই পুকুরে বা জলাশয়ে বিভিন্ন খাদ্যস্তর থেকে খাদ্য গ্রহণের অভ্যাসের উপর ভিত্তি করে দ্রুত বৃদ্ধিতে সক্ষম দেশি এবং বিদেশি মেজর কারকে একসঙ্গে চাষ করাকে বলা হয় নিবিড় মিশ্র মৎস্য চাষ ওকে এখানে দেশি আর বিদেশি দুটোকেই চাষ করা হবে আর যখন শুধুমাত্র দেশি চাষ করা হয় বিভিন্ন খাদ্যস্তরে তখন সেটাকে বলা হয় মিশ্র চাষ তারপর মধুর উপাদান আছে মধুতে এরকমভাবে পার্সেন্টেজ উল্লেখ করে লিখতে হবে লেভোলোজ এটা থাকছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট ডেক্সট্রোজ আছে কুড়ি থেকে চল্লিশ পারসেন্ট মল্টোজ আছে এক থেকে এক দশমিক পাঁচ থেকে দু পার্সেন্ট শুক্রোজ আছে জিরো থেকে জিরো পয়েন্ট ওয়ান থেকে ফোর পয়েন্ট এইট পার্সেন্ট ক্যালসিয়াম লোহা ফসফেট ম্যাঙ্গানিজ এগুলো থাকছে জিরো পয়েন্ট ওয়ান থেকে টু পার্সেন্ট ভিটামিন বি ওয়ান থেকে বি নাইন ভিটামিন সি এগুলো সব মিলে থাকছে জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট জল থাকছে পণ্য থেকে কুড়ি পার্সেন্ট এবং অঙ্গার অর্থাৎ কার্বন থাকছে ওয়ান পারসেন্ট ঠিক আছে এরপরে যে প্রশ্ন আছে সেটা দেখো মধুর উপাদান হয়ে গেছে এরপর হচ্ছে ব্লান্ট এন্ড ও স্টিকিয়ান্ট বলতে কী বোঝো দেখো এন্ড আর ব্লান্ট এন্ড হচ্ছে ভোঁতা প্রান্ত কোনো রিকগনিশান উৎসেচক ডিএনএ অনুর রিকগনিশান সিকোয়েন্সের দুপাশ থেকে দুটি তন্ত্রীকে একই জায়গায় সমানভাবে কাটলে যে পরিপূরক নিউক্লিওটাইট শয্যাসহ ডিএনএ তন্ত্রী পাওয়া যায় এর ফলে উৎপন্ন ডিএনএ খণ্ডগুলি কাটা স্থানে ভোঁতা হয় এটা কি বলা হচ্ছে ব্লান্ট এন্ড অর্থাৎ দেখো এভাবে যদি একটা রিকগনিশন সিকোয়েন্স হয় জি এ এ টি সি আর এখানে হবে জি এ এ টি সি এরকম একটা ডিএনএ আছে এবার এখানে যদি এরকমভাবে সমানভাবে কাটে দুটো তন্ত্রীকেই একই জায়গায় কাটছে এরকমভাবে তাহলে এটাকে বলা হবে কি মোতা এন্ড বা হচ্ছে ব্লান্ট এন্ড এরকম উৎসেচকগুলো কী কী এস এম এ ওয়ান এবং এস ওয়ান এগুলো এই উৎসেচকগুলো এরকম ব্র্যান্ডেন্ড তৈরি করে আর স্টিকি এন্ড কীরকম হয় স্টিকি এন্ড হচ্ছে কোনো রেস্ট্রিকশান ডিএনএ অনুর রিকগনিশান সিকোয়েন্সকে অসমভাবে কাটবে ঠিক আছে ধরো এরকম জি এ টি সি আছে জি এ টি সি আছে তাহলে এখানে একটা কাটছে এখানে একটা কাটছে এখানে একইভাবে কাটছে না দুটো আলাদা জায়গায় কাটছে তাহলে এখানে যে ডিএনএটা কাটা হবে সেটা কীরকম তৈরি হবে এই ভাবে বুঝতে পেরেছো তাহলে রকম যে প্রান্তটা তৈরি হয় এটাকে বলা হয় স্টিকি এন্ড আর এরকম কি ইকো আর ওয়ান হিন্ট টু রকম উৎসেচকগুলো এই স্টিকি এন্ড তৈরি করতে সক্ষম ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো আণবিক আঠা ও আণবিক কাঁচি বলতে কি বোঝো এবং গ্রিন হাউস ইফেক্ট গ্রিন হাউস ইফেক্ট তো পারবে আনবিক আঠাগুনটাকে বলা হয় যে উসেচক ডিএনএ খণ্ডকগুলোকে জুড়তে সাহায্য করে তাদেরকে বলা হয় আণবিক আঠা যেমন হচ্ছে লাইগেজ আর আণবিক কাঁচি যেটা হচ্ছে ডিএনএকে কাটতে সাহায্য করে তাকে বলা হয় আণবিক কাঁচি যেমন রেস্ট্রিকশান এন্ডো নিউক্লিয়েজ রেস্ট্রিকশান এন্ডো নিউক্লিয়েজ এর উদাহরণ হবে ইকোয়ার ওকে ইত্যাদি